ছুটির দিনে ছেলে ও ছেলেমেয়ের বাবা যখন বাসায় থাকে একটু পরপর বায়না যে মুখরোচক কিছু খেতে দাও রাত দশটার সময় এরকম যদি কোনো বায়না করে তাহলে কেমন লাগে বলেন তো তারপরও কিছুই বলার নাই বাচ্চাদের বায়না বলে কথা সাথে ওর বাবাও তো ফ্রিজ থেকে ছটপট দুটা চিকেন লেগ পিস বের করে নিয়েছি এটা হচ্ছে দেশি মুরগির মাংস যদি ব্রয়লার মাংস হতো তাহলে বেশি ভালো হতো দেশি মুরগির মাংসে কিন্তু খুব বেশি মাংস থাকে না লেগ পিসে অল্প মাংস থাকে তো ব্রয়লার হলে তো খুবই ভালো হতো আমার হাতের কাছে ব্রয়লার মুরগির মাংস নাই এজন্য আমি দেশি মুরগির মাংসটাই বের করে নিয়েছি দুইটা লেগ পিস একসাথে প্যাক করা ছিল আমি সেই প্যাকেটটাই বের করে নিয়েছি খুব সুন্দর করে এই যে কেটে নিলাম মাংসগুলোকে খুবই সুন্দর করে একদম ছাড়িয়ে নিয়েছি আর ভেতরের যে শক্ত হাড্ডি ছিল সেটাও একটু থেতো করে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি লেবুর রস এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সয়া সস আমি এখানে এক টেবিল চামচের মতো সয়া সস ব্যবহার করছি গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ আমি একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ এই রেসিপিতে একটু ঝাল হলেই ভালো লাগবে ধুনিয়ার গুঁড়া আধা চা চামচ জিরার গুঁড়া আধা চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি আধা চা চামচ রসুনের গুঁড়া আধা চা চামচ এখন দিয়ে দিচ্ছি আদা পেস্ট এক চা চামচ আমার হাতের কাছে আদার গুঁড়াটা ছিল না এই জন্য আমি আদা পেস্ট দিয়েছি তবে সব কিছু পেস্ট করা মশলা ব্যবহার করলেও হবে লবণ দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি কোয়াটা চা চামচের মতো সচেষ্ট লবণ থাকে এই জন্য লবণটা বুঝে দিতে হবে এখন খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে চাউলের গুঁড়াটাও দেওয়া যাবে কর্নফ্লাওয়ারটা দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি দুটো সাইডে খুবই ভালো করে মাখিয়ে নিতে হবে একটা সাইড খুব ভালো মতো কর্নফ্লাওয়ার মেখেছে অপর সাইডটা উলটিয়ে আমি আবারও কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আবারও সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি তো আমি একটা ভুল করে ফেলেছি আমার টমেটো সস দিতে একদমই মনে নাই আমি রেখে দিয়েছি কিন্তু কর্নফ্লাওয়ারটা আগে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ারটা দেবার আগেই হচ্ছে টমেটো সসটা দিতে হবে তো আমার একটু ভুল হয়ে গিয়েছে তো আপনারা অবশ্যই ভুল করবেন না টমেটো সসটা আগে দিয়ে তারপর কর্নফ্লাওয়ারটা দিবেন তাহলে খুবই ভালো হবে কারণ টমেটো সস দেওয়ার পরে কিন্তু আবারও আঠালো টাইপের হয়ে গিয়েছে কর্নফ্লাওয়ার দিলে খুবই শুকনা শুকনা হয় তখন ভাজতে সুবিধা হয় এ পর্যায়ে সরিষার তেল দিয়ে দিয়েছি প্যানে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নয় অল্প করে দিলেই হবে এখন চিকেন দুইটাকে দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ ছয় মিনিট এরই মধ্যে কিন্তু একটা সাইড খুব সুন্দরভাবে হয়ে যাবে তবে আমি দেশি মুরগি ব্যবহার করেছি এর জন্য সময়টা একটু বেশি লাগতে পারে আর আমি একদম পোড়া পোড়া করে তারপর ভেজে নিব আসলে এই ভেজে নেওয়াটা যার যেমন পছন্দ সেভাবে করে নিলেই হবে আমরা একটু পোড়া পোড়া খেতে পছন্দ করি এই জন্য আমি একটু বেশি পোড়া পোড়া করে ভেজে নিয়েছি একদম মুচমুচে করে নিয়েছি চিকেনের ভেতরটা খুবই জুসি আর বাইরের আবরণটা কিন্তু অনেক ক্রিস্পি আমি সেইভাবেই ভেজে নিয়েছি এটা দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু মাশাল্লাহ অনেক মজার ছিল একদম পারফেক্ট আর সসটা আগে ব্যবহার করতে ভুলে গিয়েছিলাম এই কারণে একটু গায়ের রঙটা বেশি পোড়া পোড়া দেখা যাচ্ছে এটা ব্যাপার না ভেতরটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর ওপরটাও কিন্তু খুবই ক্রিস্পি খেতে অনেক মজার তো ভিডিওটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম